মঙ্গলকোটে রঘুনাথপুর আদিবাসী ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে একদিনের ফুটবল টুর্নামেন্ট। পূর্ব বর্ধমান জেলার পালিগ্রাম অঞ্চলে রঘুনাথপুর আদিবাসী ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে ও সন্দীপ হেমরম এবং বাবলু কিশকুর স্মৃতির উদ্দেশ্যে একদিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় উনিয়া ফুটবল মাঠে। 16টি দল অংশগ্রহণ করে খেলায়। খেলার বিজয়ী এবং বিজিত দুই দলকে আর্থিক পুরস্কার সহ ট্রফি তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। খেলায় কোনো প্রবেশ মূল্য নেই। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন মঙ্গলকোট পালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ রহিম, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় মণ্ডল, ক্লাব সভাপতি সমীর হেমরম প্রমুখ। খেলায় অংশগ্রহণ করে ভাতার, মঙ্গলকোট, আউশগ্রামের বেশ কিছু দল। খেলা দেখতে মঙ্গলকোটের বিভিন্ন গ্রাম থেকে এসেছিলেন অগণিত দর্শক। আজকে এসছি পালিগ্রাম অঞ্চল উনিয়া খেলার মাঠে। কি হচ্ছে আজকে? ওই যে সন্দীপ হেমরম আর বাবলু কিশকু, এরা অল্প বয়সে দুর্ঘটনায় মারা গেছে। তার স্মৃতির উদ্দেশ্যে ওই রঘুনাথপুর আদিবাসী সংঘ থেকে এরা একটা ওদের স্মৃতির উদ্দেশ্যে একটা খেলা ছেড়েছে, সেই খেলাতে এসেছি, ফুটবল খেলা। কেমন উৎসাহ রয়েছে দর্শকদের? দর্শকদের ভালো উৎসাহ, যাদের উদ্দেশ্যে খুব ভালো উদ্দেশ্য, এইরকম সবাই করতে পারে না। ওই গ্রামের যে ছেলেরা করছে এটি আমাদের কাছে। কতগুলো দল অংশগ্রহণ করেছে? 16টা দল অংশগ্রহণ করেছে। কি পুরস্কার বা কি দিচ্ছে? পুরস্কার খেলাতে যা থাকে সব কিছুই আছে, এবং এরা ড্রেস ফ্রেস সব কিছুই দিল। এটা আমাদেরকে খুব ভালো লেগেছে এবং সবাই খুশি। রঘুনাথপুর ইয়াংস্টার ক্লাব থেকে বাবলু কিশকু ও সঞ্জীব হেমরমের স্মৃতি উদ্দেশ্যে ফুটবল খেলা হচ্ছে। কতগুলো দল অংশগ্রহণ করেছে? 16টি দলের অংশগ্রহণ। কেমন খেলা হচ্ছে বা দর্শক কেমন রয়েছে? দর্শক ভালো আছে, খুব ভালো খেলা হচ্ছে। কে উপস্থিত রয়েছে এখানে? এখানে আমাদের অঞ্চল সভাপতি ফকন্দা। কি পুরস্কার হয়েছে খেলায়? খেলাটা প্রথম প্রাইজে ট্রফি আর প্রথম পুরস্কার 4,000 টাকা আর ট্রফি আর 3,000 টাকা। এই খেলার কি কোনো প্রবেশ মূল্য রেখেছেন আপনারা? না, এখানে কোনো প্রবেশ মূল্য রাখিনি। কৃষি খেলা বলে আমরা কোনো প্রবেশ মূল্য রাখিনি। খেলাটা কোন মাঠে হচ্ছে? উনিয়া ফুটবল ময়দান। আপনার পরিচয়? গণেশ কিশকু। কি আছে, কি আছেন এই ক্লাবের? ক্লাবের আমি একজন সদস্য। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।